প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি করোনার কারণে স্কুল বন্ধ থাকাতে আমাদের প্রতিষ্ঠান আনোয়ারা ও মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমা আক্তার সহকারী শিক্ষক গণিত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয় ক্লাস নিব। আজকে আমাদের বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি এই পাঠ থেকে আমরা জানব বীজগাণিতীয় রাশি কি জানতে পারবো বীজগাণিতীয় পদ চিহ্নিত করতে পারব বিজ্ঞানিত প্রতীক চলক সহক ও সুযোগ সম্পর্কে জানতে পারবো এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। তাহলে আসো আজ আমরা বিজ্ঞানিত রাশি কি জানি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বিজ্ঞানিত রাশি বলা হয় প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে চিহ্ন আর সংখ্যাসূচক প্রতীক তো তোমরা বুঝতেই পারছো এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো তাহলে এগুলোর বিন্যাসই হচ্ছে বিজ্ঞানিত রাশি যেমন ফোর এক্স প্লাস থ্রি ওয়াই একটি রাশি এখন আসো আমরা বীজগণিতীয় পদ সম্পর্কে জানব বীজগণিতীয় রাশির যেই অংশ যোগ বিয়োগ ও চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয় তাহলে কি বললাম যোগ বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকবে তাহলে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হবে যেমন ফোর এক্স প্লাস থ্রি ওয়াই একটি রাশি তাহলে এখানে প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত আছে দুইটি পদ ফোর এক্স একটি থ্রি ওয়াই একটি তাহলে এখানে আমাদের পদ হচ্ছে দুইটি পদ যেমন আরেকটি বিজ্ঞানিতীয় রাশি দেখি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড সি প্লাস ফোর বি ইন্টু টু ওয়াই তাহলে যোগ বিয়োগ দ্বারা সংযুক্ত আছে কি ফাইভ এক্স হচ্ছে একটি পদ থ্রি ওয়াই ডিভাইডেড সি হচ্ছে একটি আর ফোর বি ইন্টু টু ওয়াই হচ্ছে আরেকটি এই হচ্ছে আমাদের তিনটি পদ তাহলে বীজগণিতীয় পথ তোমরা চিহ্নিত করতে পারবে খেয়াল রাখবে যোগ বিয়োগ দ্বারা সংযুক্ত থাকবে ইন্টু এবং ডিভাইডের দ্বারা চিহ্নিত হবে না কিন্তু বুঝে নিও এখন আমরা বীজগণিতীয় প্রতীক জানব বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্গগুলো হচ্ছে শূন্য জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে বীজগণিতীয় সংখ্যা প্রতীক বা অঙ্ক এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায় তবে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় বীজগণিতে সি ডট ডট পি আর ইন্টু এ ডট ডট এক্স ওয়াই জেড এগুলো ব্যবহার করা হয় তাহলে বীজগণিতে আমাদের দুই ধরনের প্রতীক ব্যবহার করা হচ্ছে একটি হচ্ছে সংখ্যা প্রতীক আর একটি হচ্ছে অক্ষর প্রতীক দুই ধরনের প্রতীকই ব্যবহৃত হচ্ছে চল চলকের মান নির্দিষ্ট নয় বিজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষরপতিকে চলক বলে যেমন একটি বিজ্ঞানিত রাশির কথা চিন্তা করা যায় ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এই রাশিটিতে দুইটি চলক আছে যেমন এক্স হচ্ছে একটি চলক ওয়াই হচ্ছে আরেকটি চলক এইবার আসো আমরা সহক নিয়ে আলোচনা করি কোনো এক রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সহক বলে যেমন এখানে আছে থ্রি এক্স আরেকটি হচ্ছে ফাইভ ওয়াই এখানে থ্রি এক্সের সহগ হচ্ছে থ্রি এবং ওয়াইয়ের সহগ হচ্ছে ফাইভ আমাদের আমরা যদি আইটি বিজ্ঞানিত দ্বিপদী বিজ্ঞানিত রাশির কথা চিন্তা করি এবং থ্রি এক্স প্লাস বি ওয়াই এখানে এক্সের সহক হচ্ছে থ্রি এবং ওয়াই এর সহক হচ্ছে বি তাহলে আমরা সহগুলো চিনতে পারছি এবার দেখো সূচক নিয়ে আলোচনা করি কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটি সূচক এবং উৎপাদকটিকেই ভিত্তি বলা হয় যেমন টু টু পাওয়ার ফোর এখানে সূচক হচ্ছে ফোর এবং ভিত্তি টু যেমন আমরা এ টু পাওয়ার এ কিউব যদি চিন্তা করি এ থ্রি হচ্ছে সূচক এবং এ হচ্ছে ভিত্তি আজ এই পর্যন্তই এখানে